বিসমিল্লা রমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই বাবার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে যে যেখান থেকে আমার সাথে আজকের এই ষোলোই অক্টোবর যুক্ত হয়েছেন তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে সৌদি আরবের হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে যে কোভিড নাইন্টিন মানে করোনার যে আপডেটটি দেওয়া হয়েছে সেটি সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো শুরুতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চারশো তেত্রিশ জনের একটি তালিকা যারা আজকের ষোলোই অক্টোবর একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে এবং চারশো আটষট্টি জনের যে তালিকাটি দেখতে পাচ্ছেন এরা কিন্তু আজকে একদিনে সুস্থ হয়েছে তো অবশ্যই সহজভাবে কিন্তু বোঝা যায় যে আজকে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি এবং সতেরো জনের যে তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আজকে একদিনে মারা গিয়েছে এবং চারশো তেত্রিশ চারশো আটষট্টি এবং এই যে সতেরো জন এই তিনটি বিষয়কে আসলে মূলত আজকে তিপ্পান্ন হাজার বত্রিশ জনের করোনার টেস্টের মাধ্যমে মানে এই যে নমুনা সংগ্রহ আমরা যেটাকে বলে থাকি এই নমুনা সংগ্রহের মাধ্যমে কিন্তু বিষয়টিকে ফাইন্ড আউট করা হয়েছে এবং প্রিয় দর্শক দ্বিতীয় পেইজে আপনারা দেখতে পাচ্ছেন তিন লক্ষ একচল্লিশ হাজার চারশো পঁচানব্বই জনের যে তালিকাটি এটি কিন্তু সেই মার্চের শুরু থেকে নিয়ে আজকের ষোলোই অক্টোবর পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা এবং তিন লক্ষ সাতাইশ হাজার সাতশো পঁচানব্বই জনের যে তালিকাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মোট সুস্থের সংখ্যা পরে আট হাজার পাঁচশো ছাপ্পান্ন জনের যে তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সৌদি আরবের বিভিন্ন শহরের যে মেডিকেল সেন্টারগুলো রয়েছে এবং অনেকেই বাসাবাড়িয়া থেকেও কিন্তু করোনার চিকিৎসা নিচ্ছে মানে সহজ ভাষায় বলা যায় যে এরাই হচ্ছে সৌদি আরবের অ্যাকচুয়াল করোনায় আক্রান্তের সংখ্যা এবং প্রিয়দর্শক একটু আগেই আমি আপনাদেরকে বলছিলাম যে সতেরো জন আজকের এই যে ষোলোই অক্টোবর একদিনে মারা গিয়েছে তাদেরকে যোগ করে কিন্তু এখানে পাঁচ হাজার জনের একটি তালিকা প্রকাশ করেছে সৌদির হেলথ মিনিস্টারি মানে মোট মারা যাওয়ার সংখ্যা এবং প্রিয়দর্শক এই মোট আক্রান্ত মোট সুস্থ এবং মোট চিকিৎসাধীন মোট মারা যাওয়া এই পুরো বিষয়টাকে কিন্তু বাহাত্তর লক্ষ সাতষট্টি হাজার আটশো পঁচিশ জনের করোনা টেস্টের মাধ্যমে মানে এই যে নমুনা সংগ্রহের মাধ্যমে কিন্তু ফাইন্ড আউট করা হয়েছে তো দর্শক প্রতিদিন কিন্তু আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে জানিয়ে দেই এই যে চারশো জন যারা আজকে আক্রান্ত হয়েছে চারশো আটষট্টি জন যারা আজকে সুস্থ হয়েছে এবং আট হাজার পাঁচশো ছাপ্পান্ন জন যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এইগুলো আসলে কোন জায়গায় কতজন করে রয়েছে এই পুরো বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে প্রতিদিনই জানিয়ে দিই তো আজকেও তার ব্যতিক্রমী কিছু নয় শুরুতেই চারশো তেত্রিশ জন যারা আজকে নতুন করে আক্রান্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মদিনা আল মানোয়ারা এক পঞ্চাশ জন ইয়ানবুতে আটচল্লিশ জন মক্কায় সাতাশ জন রিয়াদের পঁচিশ জন হুপুফে বিশ জন বুরাইদায় ষোলো জন আভহায় ষোলো জন আলমোবারে চোদ্দো জন আল মাজমা সেখানে বারো জন আল খারাজে এগারো জন হাইলে জন দামামে নয় জন খামিস মশাই সেখানে হচ্ছে আটজন জেদ্দায় আটজন উঞ্জা সেখানে হচ্ছে আটজন আলজুবাইল আটজন অদিয়াল দাওয়াসির সেখানে একজন আর দুদমি সেখানে হচ্ছে সাতজন এবং এই ক্ষেত্রে প্রিয় দর্শক একটা কথা আপনাদেরকে একটু বলে রাখতে চাই আপনারা জানেন যে জেদ্দায় কিন্তু সৌদি আরবের সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ছিল একটা সময় কিন্তু অনেকেই প্রশ্ন করেন ভিডিওর নিচে যে জেদ্দার কী অবস্থা কারণ জেদ্দার খবরটা একটু সব শেষে এসে যায় সেখানে কিন্তু আর আক্রান্তের সংখ্যা অনেকটাই কম এবং বর্তমানেও রোগীর সংখ্যা অনেক কম মানে যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তো প্রিয় দর্শক এরপরে জানিয়ে দিচ্ছি যে চারশো জনের যে তালিকাটি মানে যারা আজকে সুস্থ হয়েছে তার মধ্যে বেশি মানুষও আজকে সুস্থ হয়েছে মদিনা মনোয়ারায় বাউন্ন জন ইয়ানবুতে আটচল্লিশ জন মক্কায় বিয়াল্লিশ জন রিয়াদে তেত্রিশ জন বুলজরিশে জন বুরাইদায় জন খামিস মশাইতে চোদ্দো জন আলমাজমায় বারোজন আলমোবারে বারো জন উনজায় এগারো জন আলখারাজে এগারো জন দাম্মামে দশজন সারাত উবাইদায় দশজন হুবুফে নয় জন জিজানে আটজন আলজুবাইলে আটজন অদিয়াল দাসিরে আটজন আল আইসা সেখানে হচ্ছে সাতজন দু আদমি সেখানে সাতজন নাজরানে ছয়জন আল সেখানে ছয়জন জেদ্দায় পাঁচজন আল কাতিফে পাঁচজন দাহরান সেখানে হচ্ছে পাঁচজন রিয়াদ আল কাবরা সেখানে পাঁচজন বানি হাসান সেখানে হচ্ছে পাঁচজন তো প্রিয়দর্শক এমন করে কিন্তু এই তালিকায় আরও অনেক মানুষ রয়েছে যদি আপনাদের মধ্যে কারো কোনো সিটি মিসিং হয়ে যায় অবশ্যই কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং প্রিয়দর্শক যেমনটা আমি বলেছিলাম মানে সর্বশেষ এই যে আট জন যারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ এখনও পর্যন্ত রিয়াদে আক্রান্ত আটশো চুহাত্তর জনের তালিকা নিয়ে রিয়াদ কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে করোনায় আক্রান্তের সংখ্যায় এবং দামমামে সাতশো নয় জন হুবুফে ছয়শো নিরানব্বই জন মদিনা আলমানোয়ারায় পাঁচশো বিরাশি জন জিজানে তিনশো ছিয়াশি জন আলমোবারে তিনশো একাত্তর জন মক্কা মকারমের তিনশো সাতচল্লিশ জন হাইলে একশো উনানব্বই জন ইয়ানবুতে একশো একাত্তর জন কাতিফে একশো চুয়ান্ন জন দাহারাইনি একশো পঞ্চাশ জন আর একশো ছিচল্লিশ জন আলজুবাইলে একশো বিয়াল্লিশ জন নাজরানে একশো সাতত্রিশ জন উঞ্জায় একশো চৌত্রিশ জন তাইফে একশো একাত্তর জন পুরাইদে একশো উনিশ জন আবুয়ারিসে একশো সতেরো জন কাইবারে একশো তিনজন খামিজ মশাইতে নিরানব্বই জন বুলজরিসে আটানব্বই জন আলখোবাড়ে অষ্টআশি জন সাবায় একাত্তর জন বেইস সেখানে হচ্ছে উনসত্তর জন অদিয়াল দাওয়াসির সেখানে ৬৬ জন এবং সবশেষ জেদ্দায় হচ্ছে পঞ্চাশ জন এমন করে কিন্তু প্রিয় দর্শক অন্য অন্য সিটিগুলোতেও অনেকে আক্রান্তের সংখ্যা রয়েছে যেহেতু আপনাদের সকলেরই অনুরোধ ছিল যাতে ভিডিও লম্বা না করা হয় এই কারণে কিন্তু শর্টকাট করা হচ্ছে এবং প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করছি আল্লাহ হাফেজ